viewers, welcome to my channel. Ratargul Swamp Forest, Bangladesh ekmatro mitabani jolabon ebong bonnopani obhayaranno, ja Sylheter Goengati obosthito. Prithibite je koyekti swamp forest ache, Ratargul tar moddhe onnotomo ekti. সিলেট শহর থেকে গোয়েনঘাট যাওয়ার জন্য সিলেট শহরের আম্বরকানা থেকে অথবা পানছি এবং পাঁচবার রেস্টুরেন্টের সামনে থেকে পেয়ে যাবেন রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মতো আর সারা দিনের জন্য রাতারগুল বিষ্ণাকান্দি অথবা রাতারগুল বোলাগঞ্জ রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে 1500 থেকে 1600 টাকা আর লোকাল সিএনজিতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা রাতারগুলের পথে সিএনজি থেকে দেখা যায় দুপাশে সারি সারি সবুজ চা বাগান এই সৌন্দর্য অনন্য যাত্রাপথে পেয়ে যাবেন মালিনী চড়া চা বাগান চাইলে সিএনজি তামিয়ে চা বাগানে কিছু সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করতে পারেন রাতারগুলের পথে গ্রাম্যপথ আর প্রকৃতির রূপ দেখতে দেখতে একসময় পৌঁছে যাবেন গন্তব্যে আঁকাবাঁকা এ পথে দেখা মিলবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য রাতারগুলে মুগ্ধতা শুরু হবে এখান থেকেই চুরুঙ্গিঘাট পৌঁছেই দরদাম করে নৌকা ভাড়া করতে হবে সারা বন ঘুরতে নৌকা ভাড়া নেবে 400 থেকে 600 টাকা একটি নৌকায় অনায়াসে বসা যায় 5 থেকে 6 জন শুরুতে বেশ খানিকটা পথ বিলের মতো যেটি চেঙ্গের খাল নামে পরিচিত উপরে খোলা আকাশ আর প্রশস্ত বিল পেরিয়ে একসময় প্রবেশ করি গাছের অরণ্যে গাছগাছালি ঘন নির্জনতায় আকাশটাই হারাই মাঝে মাঝেই রাতারগুল প্রাকৃতিক বন হলেও বন বিভাগের উদ্যোগে এখানে হিজল বরুণ করস আর মুক্তা সহ বেশ কিছু গাছ লাগানো হয়েছে এছাড়াও রাতারগুলের কদম জালিবেত অর্জুন সহ পানি সহষ্ণ প্রায় 73 প্রজাতির উদ্ভিদ রয়েছে তবে রাতারগুলে সবচেয়ে বেশি জন্মায় করস গাছ বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠাপানির জলাবন্তিতে উদ্ভিদের দুটো স্তর পরিলক্ষিত হয় উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত যেখানে নিচের স্তরটিতে ঘন পাটিপাতার আধিক্য বিদ্যমান সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটিগাছ রাতাগাছ নামে পরিচিত সে রাতাগাছের নামানুসারে এ বনের নাম রাতারগুল বনের ভিতর দিয়ে যত এগোতে থাকি নির্জনতা যেন তত গ্রাস করে
প্রকৃতির এই নীরবতার মাঝেই মাঝে মাঝে পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে রাতারগুলের পরিবেশ। এখানে আছে 175 প্রজাতির পাখি। শীতকালে অতিথি পাখিরও আনাগোনা থাকে এই বনে। রাতারগুলি সারা বছরে খুব বেশি পরিমাণে চোখে পড়ে প্রজাপতি এবং ফড়িং। নানা প্রজাতির প্রজাপতি এবং ফড়িং বনটিকে করে তুলেছে আরও রঙিন। রাতারগুলে বছরে দুরকম রূপের দেখা মিলে। বছরে একটা সময় মূলত মে থেকে সেপ্টেম্বর মাসের বর্ষা মৌসুমে এ বনের গাছগাছালির বেশিরভাগ অংশই পানির নিচে থাকে। সে সময় এ বন 20-30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। সমফরেস্ট দেখার সৌন্দর্য এইখানে। অনিন্দ্যসুন্দর এই রূপটাই পর্যটকদের টেনে নিয়ে আসে দূর দূরান্ত থেকে। বর্ষা মৌসুম শেষে বনের পানি কমে যায়। পানির উচ্চতা তখন 10 ফুটের মতো থাকে। ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর পানি জমে থাকে বন বিভাগের খননকৃত ডোবাগুলোতে। এই সময়ে জলজ প্রাণীকুলের আশ্রয় হয় বন বিভাগের খনন করা বড় বড় ডোবাগুলোতে। বনের ভেতরের গাছগাছালির অরণ্য ছাড়িয়ে বেশ খানিকটা পথ পেরোলে আবার দেখা মিলবে খোলা আকাশের। একটু দূরেই চোখে পড়বে বিশাল এক ওয়াচ টাওয়ার। প্রায় 6 তলা সমান এই টাওয়ার থেকে পুরো রাতারগুলের অপরূপ সৌন্দর্য এক নজরেই দেখা যাবে। টাওয়ারের সিঁড়িপথ পেরিয়ে যখন একেবারে উপরে উঠবেন, কিছুটা হয়তো ক্লান্তি ঘিরে ধরবে, তবু এরপর যা দেখবেন তা হয়তো ক্লান্তি চাপিয়ে মনে জায়গা করে নিবে অনাবিল প্রশান্তি। টাওয়ার থেকে যত দূর চোখ যাই তত দূরেই সবুজের রাজত্ব। প্রকৃতি এখানে যেন সৌন্দর্যের সাথে কোনো সমঝোতাই করেনি। রাতারগুলের অন্যতম সৌন্দর্য বোধ হয় এই ওয়াচ টাওয়ার থেকে দেখা বনটাতেই। প্রকৃতি এখানে কতটা সুন্দর, সবুজ আর পানিরাজ্য এখানে কতটা মিলেমিশে আছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা দায়। প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে সাজিয়েছে রাতারগুলকে। এ এক অপরূপ দৃশ্য, ছবি দেখে সেই সৌন্দর্যের শিকিও বোঝা যায় না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সিলেটের নতুন কোনো পর্বে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।